আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহ। হঠাৎ আসিফ নজরুলের এ কেমন শিবির প্রেম, আলেমদের লিস্ট নিয়ে স্যারের চুপ থাকার রহস্য, ফেসিবাদের বিরুদ্ধে ডক্টর আসিফ নজরুল স্যারের সিলেক্টিভ প্রতিবাদ। ডক্টর আসিফ নজরুল অবশ্যই তার বুদ্ধিজীবিতার একটা মারাত্মক ইম্পর্টেন্স বা সিগনিফিক্যান্স বাংলাদেশের রাজনীতিতে রয়েছে, এবং তার যে বয়ান, তিনি যে বয়ানগুলো ক্রিয়েট করছেন সোশ্যাল মিডিয়ার মাধ্যমে, বিভিন্ন টেলিভিশনের টক শোর মাধ্যমে, প্রথম আলো সহ বিভিন্ন গুরুত্বপূর্ণ জাতীয় দৈনিকের কলামের মাধ্যমে, সেটা নিঃসন্দেহে গুরুত্বপূর্ণ বিশ্লেষণের দাবি রাখে, গুরুত্বের দাবি রাখে। কিছুদিন আগে প্রফেসর ডক্টর আসিফ নজরুল স্যার তিনি বিতর্কিত হয়েছিলেন একটা কাল্পনিক মার্কা দিয়ে, সেখানে বিভিন্ন দলকে বিভিন্ন মার্কা দিয়েছেন, শুধুমাত্র বিএনপি এবং গণ অধিকার পরিষদের প্রতি তিনি ইনসাফ করেছেন, অন্য সব দলের প্রতি বিদ্বেষ দিয়েছেন। হয়তোবা সেই বিদ্বেষ কিছু কিছু ক্ষেত্রে যৌক্তিক হয়েছে, কিন্তু জামাত ইসলামীর ক্ষেত্রে ডক্টর আসিফ নজরুল স্যার চাপাতি মার্কা দিয়ে তিনি তুমুল সমালোচিত হয়েছিলেন, এমনকি তার সহকর্মী বন্ধু তাদের মাধ্যমেও তুমুল সমালোচিত হয়েছিলেন, ধিকৃত হয়েছিলেন। ডক্টর আসিফ নজরুল স্যারের জামাত ইসলামীকে চাপাতি মার্কা দেওয়ার কোনো যৌক্তিকতা তিনি প্রমাণ করতে পারেননি, এবং সেটা যে সম্পূর্ণ একটা আদর্শিক বিদ্বেষ থেকে হয়েছিল সেটা কিন্তু প্রমাণিত হয়ে গিয়েছিল। তার কমেন্ট বক্সের 100% কমেন্ট ছিল তার বিপক্ষে, তার পক্ষে একজন লোক তাকে ডিফেন্ড করার মতো ছিল না। হোয়াট এভার, তা আসিফ নজরুল সেই ঘটনার মাধ্যমে চরমভাবে বিতর্কিত হওয়ার পর নতুন আরেকটা ঘটনা ঘটিয়েছেন তিনি, যেটা খুবই গুরুত্বপূর্ণ। গত 16 মে 2022 দৈনিক প্রথম আলো পত্রিকায় প্রফেসর ডক্টর আসিফ নজরুল স্যার একটা কলাম লিখেছেন, যে কলামের শিরোনাম হচ্ছে আরও কঠিন আইন চাই। এই কলামটা এটা মূলত স্যাটায়ার টাইপের একটা কলাম, এখানে মূলত সরকারকে স্যাটায়ার করেছেন, বিভিন্ন বিষয়ে খোঁচা দিয়েছেন, ডিজিটাল সিকিউরিটি অ্যাক্ট থেকে শুরু করে এই যে উপাত্ত সুরক্ষা আইন বা ইত্যাদি ইত্যাদি, নতুন নতুন সোশ্যাল মিডিয়া ওটিটি প্ল্যাটফর্ম নিয়ন্ত্রণ আইন, যেসব আইন করা হচ্ছে, এই আইনগুলোকে আসিফ নজরুল স্যার একটু খোঁচা দিয়ে এটাকে অযৌক্তিক প্রমাণ করার চেষ্টা করেছেন। তার মধ্যে বিভিন্ন ধরনের আইনের কথা বলেছেন, যে এইসব আইন করা উচিত বা এই ধরনের আইন করেছে, তো সেগুলো করতে গিয়ে বা লিখতে গিয়ে ডক্টর আসিফ নজরুল স্যার তিনি শিবিরের প্রতি এক ধরনের প্রেম দেখিয়েছেন, এর মানে এখানে শিবিরের প্রতি একটু জাস্টিস দেখানোর চেষ্টা করেছেন, অ্যাজ ইফ যে তিনি সিলেক্টিভ প্রতিবাদ করেন না, তার প্রতিবাদ ইউনিভার্সাল, তিনি ফ্যাসিবাদের বিরুদ্ধে বলিষ্ঠ কণ্ঠস্বর, কিন্তু তার বিভিন্ন ক্ষেত্রে সিলেক্টিভ প্রতিবাদ প্রমাণিত। আমরা এটা চাই না, আমরা চাই প্রফেসর ডক্টর আসিফ নজরুল স্যার তিনি মানবাধিকারের যে ইউনিভার্সাল কনসেপ্ট এটা নিয়েই কাজ করবেন, সবার জন্য সমানভাবে কথা বলবেন, এগুলোর ক্ষেত্রে তিনি মোটেও সিলেক্টিভ হবেন না। অবশ্য প্রথম আলোতে কাজ করলে বা প্রথম আলো যাদের লেখা কভারেজ দেয় তাদের পক্ষে সিলেক্টিভ না হয়ে তেমন উপায় থাকে না, সেই প্রথম আলোর তুমুল প্রশংসা কিন্তু ডক্টর আসিফ নজরুল স্যার করেছেন বা প্রায় করেন। তো এখানে তিনি শিবিরের ক্ষেত্রে একটু সফট কর্নার দেখিয়েছেন। তার আগে একটু বলি, যেমন বিভিন্ন আইনের কথা বলেছেন, বিরোধী দলের দায় নির্ধারণ আইন, এ আইনে বিরোধী দল বলতে মুক্তিযুদ্ধের চেতনা বিরোধী দলগুলোকে বোঝাবে, মানে এটা স্যাটায়ার টাইপের লেখা, যে মুক্তিযুদ্ধের চেতনা বিরোধী যেসব দল তাদের কথা বলেছেন, যে কোনো ধরনের দাঙ্গা হাঙ্গামা গোলযোগের জন্য তারা দায়ী, এটি ধরে নিয়ে গ্রেফতার ও তদন্ত শুরু হবে। এর মানে কোনো ধরনের দেশে বিশৃঙ্খলা ঘটলেই মুক্তিযুদ্ধের চেতনা বিরোধীদের কাজ, এই যে কথাগুলো বলা হয় তিনি এটাকে একটু খোঁচা দিয়ে বোঝানোর চেষ্টা করেছেন। এরপরে খ নম্বরে তিনি একটা শিরোনাম দিয়েছেন, শিবির পেটানো বৈধকরণ আইন। এর মানে বাংলাদেশের যে একটা কালচার, যে শিবির পেটালে বা কাউকে পেটালে সেটা যদি প্রমাণ করতে পারে বা বলতে পারে যে এ তো শিবির, তাহলে সেই পেটানো এমনকি হত্যা করাও বৈধ হয়ে যায়। মানে বিভিন্ন ক্ষেত্রে এই ধরনের ঘটনার ক্ষেত্রে বা গ্রেপ্তারের ক্ষেত্রে পেটানোর পর আমরা দেখেছি যে বলে না এ তো শিবিরের লোক, এর মানে সেটা বৈধ। তো এইটাই, এই আইনে যে কাউকে শিবির আখ্যায়িত করে পিটিয়ে পুলিশের কাছে সোপর্দ করা যাবে। আমরা অসংখ্য ঘটনা দেখেছি ক্যাম্পাসে কোনো একজন ছাত্রকে পিটিয়ে পুলিশের কাছে হস্তান্তর করা হয়, পুলিশও তাকে ধরে নিয়ে যায়, কী জন্যে, যে সে শিবির। এসব কাজে বিশেষ করে বিশ্ববিদ্যালয়ের প্রক্টর ও প্রভোস্টদের সহায়তা করার আইনগত বৈধতা দেওয়া হবে। মানে বাস্তবে যেটা হচ্ছে, শিবিরকে পেটানো হচ্ছে এবং তাদেরকে পিটিয়ে বিশ্ববিদ্যালয়ের প্রক্টর প্রভোস্ট এদের সহযোগিতাও পুলিশে দেওয়া হচ্ছে, ছাত্রনেতারা দিচ্ছে, তারা সেটাকে বৈধতা দিচ্ছে, এটাকেই একটা আইনগত বৈধতা দেওয়ার কথা আসিফ নজরুল স্যার বলেছেন। এটা স্যাটায়ার, মানে তিনি এই যে চরম জুলুম,
এই যে একটা অনিয়ম, সর্বোচ্চ ফ্যাসিবাদের একটা রূপ, এটাকে তিনি কটাক্ষ করেছেন, সমালোচনা করেছেন তার লেখার ধরনের মধ্য দিয়ে। আইন বলে বিশেষ করে দেশের তরুণ সমাজকে আতঙ্কিত রাখা যাবে এবং চেতনার পক্ষের শক্তি হিসাবে গড়ে তোলা যাবে। এর মানে তরুণ সমাজ শিবির হোক বা না হোক, তারা যেন ফ্যাসিবাদের বিরুদ্ধে, অন্যায়ের বিরুদ্ধে কিছু না বলে, ক্ষমতাসীনদের বিরুদ্ধে কিছু না বলে, বললেই তাদেরকে শিবির ট্যাগ দিয়ে পিটিয়ে পুলিশের কাছে সোপর্দ করা হবে, তাতে বিশ্ববিদ্যালয়ের প্রশাসন এটার বৈধতা দেবে। এর পক্ষে একটা আইন করা, মানে এই কাজটা তো হচ্ছে, এটা আইনি বৈধতা দেওয়ার জন্যে আসিফ নজরুল স্যার বলেছেন। এখানে যে বিভিন্ন বিষয়ে প্রতিবাদমূলক একটা লেখা লিখেছেন, বিভিন্ন নিবর্তনমূলক বিষয়ের সমালোচনা করেছেন খুব চমৎকার ভাষায়, সেখানে কিন্তু শিবিরের প্রতি সফট কর্নার দেখিয়েছেন, শিবির প্রেম দেখিয়েছেন ডক্টর আসিফ নজরুল স্যার। এখানে ঠিক আছে, কিন্তু তিনি চাপাতি মার্কা দিয়েছেন শিবিরকে, জামাতকে, অথবা তার কথা থেকে বোঝা যায় যে তিনি শিবিরকে রক কাটা মনে করেন। এগুলোর পক্ষে তো তিনি কিন্তু যুক্তি বা এগুলো প্রমাণ করতে পারবেন না। আসিফ নজরুল স্যার কিন্তু এই কাজ করেছে। এছাড়া বিদেশি এজেন্ট আইন আর একটা কথা বলেছেন, এটা একটু বলে আমি মূল শেষের দিকে যাচ্ছি। এই আইন বলে বিদেশি অনুদানে পরিচালিত সরকার সমালোচক দেশীয় প্রতিষ্ঠান ও গবেষককে সরকার প্রয়োজন মনে করলে বিদেশি এজেন্ট হিসাবে আখ্যায়িত করতে পারবে। এর মানে এই যে বিদেশি এজেন্ট, অমুকের এজেন্ট, আমেরিকার এজেন্ট, এই যে কথাগুলো বলা হয়, তো এগুলো বিদেশি এজেন্ট আইন করে তিনি সেগুলোকে একটা বৈধতা দেওয়ার কথা বলেছেন। আত্মীয় স্বজনের দায় নির্ধারণ আইন, আমাদের দেশে যে এই স্বজন প্রীতি রয়েছে এগুলোর কথা বলেছেন। বাহিনী লীগ দু লীগ দায় মুক্তি আইন, এই আইনের আওতায় সরকারের রাজনৈতিক দর্শনের প্রতি প্রকাশ্যে আনুগত্য প্রদর্শনকারীদের চাকরিতে বিশেষ সুবিধা ও দায় মুক্তি দিয়ে ষড়যন্ত্র রোধে প্রণোদনা, এ বিভিন্ন কথা বলেছেন। এটা চমৎকার একটা লেখা লিখেছেন, বিভিন্ন অসঙ্গতিকে চ্যাটার মাধ্যমে তুলে ধরেছেন, তার মধ্যে শিবিরের জন্য একটা আলাদা চ্যাপ্টার রেখেছেন। আমি জানি না এটা তিনি চাপাতি মার্কা দিয়ে সমালোচিত হয়েছেন, সেই সমালোচনা ঢাকার একটা কৌশল হতে পারে কিনা, যদি হয় তাহলে ঠিক আছে। আমি বিশ্বাস করব যে এ ধরনের অপ্রয়োজনীয় এবং অযৌক্তিক কথা, চাপাতি মার্কা জামাত ইসলামীকে, এগুলোও তিনি ভবিষ্যতে করবেন না। এবং প্রতিবাদের ক্ষেত্রে তার মধ্যে এখনও কিছু সিলেক্টিভ একটা বৈশিষ্ট্য কিন্তু আমরা দেখতে পাই। যেমন এটাও কিন্তু রহস্যজনক, এ যে দেশে তোলপাড় 116 জন আলেমের লিস্ট নিয়ে গণকমিশনের, এখন এই 116 জন আলেমের লিস্ট, হুজুরদের লিস্ট করা নিয়ে আসিফ নজরুল স্যারের চুপ থাকার রহস্য কী? তিনি এখনও চুপ কেন? তার পক্ষ থেকে তিনি যেহেতু ফ্যাসিবাদের বিরুদ্ধে প্রতিবাদ করেন, তার পক্ষ থেকে এই ঘাতক দালাল নির্মূল কমিটির এই শাহবাগেদের বিরুদ্ধে বক্তব্য কিন্তু আমরা আশা করেছিলাম। বরং প্রথম দিকেই আইনগত বৈধতা কতটুকু তার এগুলো করতে পারে কি না বা নানান বিষয়ে তিনি কথা বলতে পারেন, তিনি তো নানান সমসাময়িক আলোচিত বিষয়ে প্রতিবাদ করেন, কিন্তু এ বিষয়ে তিনি কেন কথা বলেন না, এটা দ্বারা বোঝা যায় যে এই যে ঘাতক দলের নির্মূল কমিটি বা কথিত সুশীল, যাদের প্রথম আলোর সাথে একটু সম্পর্ক আছে, প্রথম আলো যেহেতু এই শাহবাগীদের বা এদেরকে কিছুটা হলো অ্যাটলিস্ট টু সাম এক্সটেন্ট তাদেরকে প্যাট্রোনাইজ করে, হয়তো বা এই রহস্য থেকেই ডক্টর আসিফ নজরুল স্যার আলেমদের পক্ষে এবং ওই গণকমিশনের বিপক্ষে কিছু বলতে পারছেন না। তিনি যদি এখানে সিলেক্টিভ প্রতিবাদ না করতেন, নিঃসন্দেহে এখান থেকে যারা ফ্যাসিবাদের বিরুদ্ধে বলিষ্ঠ কণ্ঠস্বর তাদের পক্ষে, তাদের কাছ থেকে এটা অবশ্যই সবাই আশা করবে যে এই লিস্টের বিরুদ্ধে তারা কথা বলবে, আলেমদের বিরুদ্ধে পক্ষে তারা কথা বলবে। এটা আসিফ নজরুল স্যার এখনও বলেনি। আমরা বিশ্বাস করি তিনি এই সিলেক্টিভ প্রতিবাদ থেকে বের হয়ে প্রকৃত পক্ষে মানবাধিকারের যে ইউনিভার্সাল কনসেপ্ট সেগুলো নিয়ে কাজ করবে। সেখানে কে কোন দল করে কোন আদর্শ এটা বিষয় না, কিছু অলঙ্ঘনীয় অধিকার মানুষের রয়েছে, সেগুলোর পক্ষে তিনি স্পষ্ট কথা বলবেন।